ঐতিহাসিক রাজা হরিশ্চন্দ্র শেওড়াফুলিতে এই নিস্তারিণী মায়ের মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন। এই মায়ের মন্দিরে তোমরা দর্শন করতে চলেছ, মায়া মাকে তো দর্শন করবেই, তার সঙ্গে দর্শন করতে চলেছ স্বয়ং মায়ের ভৈরব মহাদেবকে এবং বাঁকে বিহারীজিকে অর্থাৎ শ্রী রাধাকৃষ্ণকে, কালো কোষ্ঠীপাথরের তৈরি দেবী দুর্গা মাকে। বন্ধুরা, আমি এখন এসেছি শেওড়াফুলিতে নিস্তারিণী মায়ের মন্দির, কালী মায়ের মন্দির। তোমাদের মন্দির চত্বরটা ঘুরে দেখাচ্ছি এবং তোমরা শুধু ভিডিওটা দেখতে থাকো যে মায়ের রূপটা কত সুন্দর আর এই মন্দির চারপাশে পরিবেশটাও কতটা সুন্দর। তোমরা শুধু প্রথম থেকে শেষ অবধি ভিডিওটা দেখতে। আমার সামনে বিরাট একটি গেট, এটি হচ্ছেন মায়ের মন্দিরের গেট। তো অনেক উঁচু সিঁড়ি, তো আমি এবার ধাপে ধাপে যত্ন সহকারে সাবধানে এই সিঁড়িটা দিয়ে আমি উপরে উঠলাম। উপরে উঠতেই চোখে পড়লো ডান দিকে ফুলের দোকান, ফুলের ফুল বেলপাতার দোকান, অর্থাৎ পুজো দেওয়ার জন্য তোমরা ফুল বেলপাতা এখান থেকে তোমরা নিতে পারো। আর বাঁ দিকে হচ্ছে দশকর্মার একটি দোকান, আর সামনে একটি হাঁড়িকাট আছে একদম মাঝখানটায়। তো এই হাঁড়িকাটটাতে দেখি তোমরা বুঝতে পারছো এই হাঁড়িকাটে কিন্তু মায়ের মন্দিরে বলি হয়। আর এই চারধারে মার্কেটে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায়, যেমন হচ্ছে পুজো দেওয়ার জন্য ফুল, পুজোর ডালি, মানে এগুলো তো পাওয়া যাবে, মিষ্টির দোকান। আর এছাড়া বিভিন্ন রকমের দশকর্মার দোকানও আছে, এখানে মায়ের ছবিও পাওয়া যায়। মায়ের ছবি এখনকার সময় বেশিরভাগ মন্দিরের কাছাকাছি, মানে বড় বড় যেসব মন্দির আছে সেই মন্দিরের কাছাকাছি এরকম মায়ের ছবির দোকান আছে। বাট এই মার্কেটটা একটু অনেকটি বড় মার্কেট। আর এই দেখো, এখানে দেয়ালে একটি লেখা আছে যে মন্দিরে ধূপ ও মোমবাতি নিয়ে প্রবেশ করা যাবে না, বাইরে নির্দিষ্ট স্থানে ধূপ এবং মোমবাতি আমাদেরকে দিতে হবে, মানে তোমাদেরকে দিতে হবে। তো এটাই হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার চাতাল। তো এই চাতালটা দিয়ে তোমাদেরকে প্রবেশ করতে হবে। আর সামনেই হচ্ছে স্বয়ং মা, আর ডান দিকে হচ্ছে বাবা মহাদেব। আর এই মন্দির সম্বন্ধে অনেক কিছু তথ্য এখানে বাংলা অক্ষরে লেখা আছে, অনেকটা বড়। তো তোমরা চাইলে এটাকে পড়তেও পারো। আমরা একটু মায়ের মন্দিরে পুজো নিয়ে পুরোহিত মশাইয়ের কাছে একটু আশীর্বাদ নিয়ে নিলাম। এবার তোমরা দর্শন করতে চলেছো মা নিস্তারিণী দেবীকে। ইনি হচ্ছেন স্বয়ং মা নিস্তারিণী দেবী, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে তোমরা দেখতে পাবে এই মন্দিরের চারপাশে যে বিগ্রহগুলো আছে, যেমন বাঁকে বিহারীজি এবং আরও যে বিগ্রহগুলো আছে সেইগুলো কিন্তু তোমরা দেখতে চলেছ, এবং এই মন্দিরের চারপাশটাও কিন্তু আমি প্রদক্ষিণ করব। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। মায়ের মূর্তির বা বিগ্রহের পাশেই আছেন শ্বেত শিবলিঙ্গ, অর্থাৎ বাবা মহাকাল মায়ের ভৈরব রূপে এখানে বিরাজ করছে। আর এই মায়ের মন্দিরে আসলে ঘণ্টার ধ্বনি বাজাতে হয়, তো প্রথমে বাবার পরে আমিও বাজালাম এই ঘণ্টা। এখানে একটি বাঁকে বিহারী আছেন স্বয়ং শ্রীকৃষ্ণ, এখানে স্বয়ং শ্রীকৃষ্ণ বাঁকে বিহারী আছে দেখতে পাচ্ছ, পাশে নারায়ণশিলা আর স্বয়ং গোপালও আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। এটা হচ্ছে বাঁকে বিহারী। তো চলো মন্দিরে বাঁকে বিহারীজি দিকে দর্শন করে আমরা এগিয়ে গেলাম মন্দিরে আরেকটু পিছন দিকে, অর্থাৎ একটু ভেতরের দিকে। তো ভেতরের দিকে যেতেই একটা জিনিস এখানে লক্ষ্য করতে পারলাম, পবিত্র এই স্থানে সিঁদুর দিবেন, আর মাঝখানে লেখা আছে যে মা, অর্থাৎ এই স্থানের উল্টো দিকে মা অবস্থান করে আছেন। চারধারটা এতটা শান্ত নিরিবিলি, দারুণ সুন্দর। আর মন্দিরের চারপাশটা ঘুরে প্রদক্ষিণ করতে আমার তো বেশ ভালো লাগছে। তোমরা অবশ্যই কমেন্ট করো আর লাইক করো, শেয়ার করো। তোমাদের একটা কমেন্ট আমাকে অনেকটা মোটিভেট করে তোমাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার জন্য।
এরপরে তোমরা দর্শন করতে চলেছ কষ্টি পাথরের একটি কালো দুর্গা মূর্তি। যে মূর্তিটি দেখলে মনটা আনন্দে এবং প্রসন্নে ভরে যায়। তো সামনেই হচ্ছেন দেবী দুর্গার মূর্তি, তো তোমরা এই মাকে দর্শন করো। আর নিচে পুরোহিত মশাই এসছেন, মাকে পুজো করছেন। এই মন্দিরটা প্রদক্ষিণ করছি, চারপাশে ঘুরছি, সাইডে সাইডে অনেক মন্দির আছে। সামনে হচ্ছে মায়ের মন্দির, তারপরে মহাদেব, তারপরে বাঁকে বিহারীজি, তারপরে আবার হচ্ছে মায়ের মন্দির। মন্দিরটা কেমন লাগছে তুমি সব কমেন্টে জানাও। দেবী দুর্গাকে দর্শন ও প্রণাম করে আমি বেরিয়ে গেলাম বাবা মহাদেবের কাছে। তো পাশেই আছেন বাবা মহাদেবের একটি লিঙ্গ, এবং এখানে সবাই বাবার মাথায় জল ঢালছেন। আর তার মধ্যে এমনিতেও শ্রাবণ মাস, আর শ্রাবণ মাস না থাকলেও বাবার মাথায় সবসময় জলই ঢালা হয়, বাবা তাতেই সন্তুষ্ট হন। তো এইখানে মন্দিরের যে কাঠা তোমাদেরকে আর একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা একবার শুধু দেখে নাও। মন্দিরের ভেতরে মাকে দর্শন করে, বাঁকে বিহারীজিকে দর্শন করে, দেবী দুর্গাকে দর্শন করে, বাবা মহাদেবকে দর্শন করে আবারও আমরা বেরিয়ে পড়লাম মূল মন্দির থেকে। এবার আমরা আস্তে আস্তে বাইরের দিকে রওনা দেবো, কিন্তু তার আগে তো এই আটচালাটার মধ্যে অনেক দোকান আছে, মার্কেট আছে, যেগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ। আর তোমরা ভিডিওটি কোত্থেকে দেখছো এবং ভিডিওতে একটি লাইক আর একটি কমেন্ট করে দিও। তোমাদের করা প্রতিকটা কমেন্ট আমাকে কিন্তু অনেকটা উৎসাহিত করে তোমাদের জন্য এরকম সুন্দর সুন্দর ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য। আর এই গেটটা হচ্ছে মায়ের মন্দিরে প্রবেশ করার গেট, তো এই গেটটা দিয়ে প্রবেশ করতে হয়। তো সামনে একটি উঁচু সিঁড়ি আছে, তো সেই সিঁড়িটা দিয়ে যেমন আমরা প্রবেশ করলাম, তো সেই সিঁড়িটা দিয়ে ধাপে ধাপে আস্তে আস্তে শান্তভাবে আমরা এই সিঁড়িটা দিয়ে নিজের দিকে নেমে যাব। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও। তোমার সঙ্গে দেখা হচ্ছে আবার পরবর্তীতে।